এই শীতে ব্যাকটেরিয়া ভাইরাস কিংবা ফাঙ্গাল ইনফেকশনের আশঙ্কা অনেক গুণ বেড়ে যায়। সেগুলোর কারণে আমাদের স্কিনে নানা রকম ভয়ানক ডিজিজ হতে থাকে। এই ডিজিজগুলো এতটাই ভয়ানক যে অল্প জায়গা থেকে সমস্ত জায়গায় ছড়িয়ে যেতে থাকে, বিশেষ করে আঙুলের চিপায়, দুরুর মাঝখানে অথবা শরীরের যে কোনো জায়গায় হতে পারে। শিশুদের ক্ষেত্রে এ রোগের প্রকোপ আরও বেশি ভয়াবহ, অনেক কিছু করে সমাধান পাওয়া যায় না। দাঁত, খাজ, খুজলি, অ্যালার্জি, চুলকানি বা যে কোনো ধরনের চর্মরোগ আমাদের বিরক্তির অন্যতম কারণ। শরীরের যে কোনো জায়গায় হোক না কেন, অনেক চিকিৎসার পরেও এ সমস্ত রোগ থেকে সমাধান পাওয়া যায় না। আজকে আপনাদেরকে জানাবো এমন তিনটি প্রাকৃতিক বা ঔষধি গাছ সম্পর্কে, যে গাছের পাতা ব্যবহারের মাধ্যমে মাত্র 24 ঘন্টা বা একদিনের মধ্যেই দাঁত, খাজ, খুজলি, অ্যালার্জি, চুলকানি সমস্যা থেকে মুক্তি পাবেন। সর্বোচ্চ 7 দিন ব্যবহার করতে হতে পারে, আপনার এ জাতীয় স্কিন রোগ আর থাকবে না। আর এই স্কিন রোগ নিয়ে চিকিৎসকের কাছে যেতে যারা লজ্জা পাচ্ছেন বা বাইরে কারো কাছে এই সমস্ত গোপন সমস্যা বলতে যারা লজ্জা পাচ্ছেন, তারা সব কিছুর সমাধান এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন শুরু করা যাক। আমি আজকে আপনাদেরকে যে তিনটি রেমেডির কথা বলবো, সে তিনটি রেমেডি শুধুমাত্র আপনার বাহির থেকে নয়, ভেতর থেকেও আপনার শরীরকে পরিষ্কার করতে সাহায্য করবে। আর এই তিনটি রেমেডি যে আপনাকে ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। এই তিনটি ঔষধি পাতার মধ্যে যেটি আপনার কাছে সহজলভ্য আপনি অবশ্যই সেটি ব্যবহার করবেন। প্রথম যে পাতাটির কথা বলছি তা হচ্ছে পুদিনা পাতা বা মিন্ট লিফ। পুদিনা পাতায় রয়েছে অ্যান্টিসেপটিক ও ইনফ্ল্যামেটরি উপাদান। যে কোনো ধরনের চুলকানির প্রতিষেধক হিসেবে পুদিনা পাতা অত্যন্ত উপকারী। এছাড়াও পুদিনা পাতার আরও অনেক ব্যবহার রয়েছে। শীত ছাড়াও গ্রীষ্মকালে ত্বকের জ্বালা পোড়া ও ফুসকুড়ির সমস্যা থেকে বাঁচতে পুদিনা পাতা চোটকে গোসলের পানিতে মিশিয়ে স্নান করলে ভালো কাজ করে। পুদিনা পাতার পানি দিয়ে কুলকুচি করতে পারলে মুখের দুর্গন্ধ দূর হয়। পুদিনা পাতা হজম শক্তি, মুখের অরুচি ও পেটের গ্যাস দূর করতে সাহায্য করে। এছাড়াও পুদিনা পাতা সংক্রমণ ঠেকাতে পারে। পুদিনা পাতা খেলে ও এর পানি দিয়ে গোসল করলে শরীরের ব্যাকটেরিয়া মরে যায় ও শরীরে দুর্গন্ধ দূর হয়, ঘামাচি ও অ্যালার্জির সমস্যা দূর হয়ে যায়। পুদিনা পাতার রস তাৎক্ষণিক ব্যথানাশক হিসেবে কাজ করে। আপনার শরীরের ব্যথায় অথবা মাথা ব্যথায় পুদিনা পাতার প্রলেপ লাগাতে পারলে শরীরের যে কোনো ব্যথা দূর হয়ে যাবে চটজলদি। এমনকি আপনি যদি পুদিনা পাতার চা পান করতে পারেন, এটিও আপনার শরীরের ব্যথা ও মাইগ্রেনের ব্যথা দূর করতে পারে। কোনো মানুষ যদি হঠাৎ অজ্ঞান হয়ে যায়, তার নাকের কাছে পুদিনা পাতা ধরলে সেন্স ফিরে আসে। অনবরত হেঁচকে উঠলে পুদিনা পাতার সাথে গোলমরিচ পিষে ছেঁকে রসটুকু পান করলে হেঁচকির সমস্যা থেকে মুক্তি পাবেন। পুদিনা পাতার অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোনিউট্রিয়েন্টস চমৎকার গুণাগুণ সম্পন্ন, যা পেটের যে কোনো সমস্যা দূর করতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্যের রোগীরা 2 চামচ পুদিনা পাতার রস, কাগজি লেবুর 8-10 ফোঁটা রস এবং লবণ হালকা গরম পানিতে মিশিয়ে সকাল বিকাল 2 বেলা খেতে পারলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাৎক্ষণিকভাবে কফের সমস্যা দূর করতে চাইলে অল্প পরিমাণে পুদিনা পাতার রস, তুলসী পাতার রস, আদার রস ও মধু একসাথে মিশিয়ে খান, পুরনো কফ বুক থেকে পালিয়ে যাবে। এমনই পুদিনা পাতার উপকারিতা বলে শেষ করা যাবে না। তবে মূল উদ্দেশ্য হচ্ছে আপনার শরীরে দাঁত, খাজ, খুজলি, অ্যালার্জি, চুলকানি দূর করতে পুদিনা পাতা আপনি কীভাবে সেবন করবেন। সবার আগে বলে রাখি স্কিনে পুদিনা পাতার ব্যবহার সম্পর্কে। আপনার চুলকানির জায়গায় দিনের যে কোনো এক সময়, যে সময় অন্তত পক্ষে আপনি 1 থেকে 2 ঘন্টা নিজেকে সময় দিতে পারবেন, সে সময় আপনি চুলকানির জায়গাটা খুব ভালোভাবে ধুয়ে শুকনো নরম কাপড় দিয়ে পরিষ্কার করে নিন। আপনি যখন আপনার চুলকানির জায়গা পরিষ্কার করবেন, এতে কোনো রকম সাবান ইউজ করা যাবে না। সাদা পানি দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে মুছিয়ে শুকিয়ে ফেলুন। আগে থেকে পুদিনা পাতা বেটে তৈরি করে রাখুন। এই প্রলেপটি আপনার আক্রান্ত স্থানে দিয়ে ঘণ্টাখানেক অপেক্ষা করুন। ঘণ্টাখানেক পর পুদিনা পাতা একটি পাত্রে নিয়ে ফুটিয়ে নিন। 5 থেকে 7টি পুদিনা পাতা ফুটিয়ে নিলেই যথেষ্ট। এই পুদিনা পাতার মিশ্রিত পানিটি ঠান্ডা অথবা কুসুম গরম অবস্থায় আপনার আক্রান্ত স্থানটি ধুয়ে ফেলুন।
পরিবর্তন আপনি প্রথম দিন থেকেই লক্ষ্য করতে পারবেন। আরও একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে কয়দিন আপনি এই রেমেডি ব্যবহার করবেন সেই কয়দিন অন্ততপক্ষে একবার করে পুদিনা পাতার রস কিংবা পুদিনা পাতার চা পান করার চেষ্টা করবেন। পুদিনা পাতার রস তৈরি করতে 10 থেকে 12টি পুদিনা পাতা এক গ্লাস পানির মধ্যে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এটি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে পান করুন। পুদিনা পাতার চা দিনের যে কোনো সময় পান করতে পারেন। আপনি এই রেমেডি ব্যবহার করুন, পুদিনা পাতার রস কিংবা চা পান করুন, আপনার শরীর থেকে যে কোনো ধরনের সংক্রামক রোগ সারতে মোটেও সময় লাগবে না। পরবর্তী ঘরোয়া রেমেডি সম্পর্কে আপনাদেরকে জানাই। আপনারা হয়তো অনেকেই নিম পাতার ব্যবহার সম্পর্কে জানেন, নিম পাতা ব্যবহার করে উপকারও পেয়েছেন। তবে আজ আমি আপনাদেরকে দাঁত খাজ খুঁজলে অ্যালার্জি চুলকানির সমস্যা সারাতে নিম পাতা নয় বলছি তুলসী পাতার কথা। নিম পাতার মতোই উপকারী এক পাতা তুলসী। তুলসী পাতারও মারাত্মক সব স্বাস্থ্য উপকারিতা রয়েছে। যেমন তুলসী পাতা যে কোনো ভাইরাসের সংক্রমণ থেকে আমাদের শরীরকে বাঁচাতে পারে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ডি, আয়রন, ফাইবার ইত্যাদি উপাদান রয়েছে, যা আমাদের ইমিউনিটিকে বাড়াতে সাহায্য করে। চিন্তাভাবনা, মানসিক স্ট্রেস কমাতেও তুলসী পাতার জুড়ি মেলা ভার। সকালবেলা 3টি তুলসী পাতা দিয়ে শরবত বানিয়ে খেতে পারলে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। সর্দি কাশি বা জমা কফ তুলতে ভীষণ উপকারী তুলসী পাতা। প্রতিদিন সকালবেলা 3 থেকে 4টি তুলসী পাতা ছেঁচে মধুর সঙ্গে মিশিয়ে তুলসী পাতার রস খেতে পারলে সর্দি কাশির সমস্যা চিরতরে দূর হয়ে যায়। বুকে জমা যত পুরনো কফই হোক না কেন বেরিয়ে আসে। তুলসী পাতা মুখের ব্রণ ও ফুসকুড়ি দূর করতে সাহায্য করে থাকে। যাদের অ্যাজমার মতো সমস্যা আছে তারা তুলসী পাতার রস খেলে তা কমে যায়। তুলসী পাতা আমাদের হার্টের অসুখ দূর করতে সাহায্য করে, মাথা ব্যথা নিয়ন্ত্রণে করে। যারা নিয়ম করে তুলসী পাতার রস খেতে পারেন তাদের ছোট বড় রোগগুলো কখনোই হবে না, এবং তুলসী পাতা আমাদের বয়স প্রতিরোধ করতে সাহায্য করে। আপনার যদি কোথাও পোকার কামড় দেয় সেই পোকার কামড়ের জ্বালা কমাতে তুলসী পাতার প্রলেপ লাগালে দারুণ উপকার পাওয়া যায়। তুলসী পাতা আমাদের শরীরের ও চোখের নানাবিধ রোগ কমাতে সাহায্য করে। যাদের চোখের রোগ রয়েছে, চোখে কম দেখতে পান, তারা তুলসী পাতার রস সেবন করুন এবং তুলসী পাতার রস ফোঁটা ফোঁটা চোখে দিন, চোখের জ্যোতি আবার ফিরে পাবেন। ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে তুলসী পাতা। তুলসী পাতার এমন নানা উপকার রয়েছে, আপনার শরীরে ছোটো বড় 50টিরও বেশি রোগ সারাতে পারে। তবে মূল বিষয় হচ্ছে আপনার অ্যালার্জির চুলকানি, দাঁত খুঁজলি কীভাবে তুলসী পাতার সাহায্যে দূর করবেন। আপনার শরীরের অঙ্গটি পরিষ্কার করার পদ্ধতি আমি আগেই বলে দিয়েছি। এভাবে পরিষ্কার করার পর তুলসী পাতার প্রলেপ সেখানে ঘণ্টাখানেক লাগিয়ে রাখুন। তারপরে আক্রান্ত স্থানটি তুলসী পাতা ফোটানো পানি দিয়ে ভালোভাবে ধৌত করে নিন। এই সমস্যা আপনার শরীরের যে কোনো জায়গায় হলে সেখানেই আপনি তুলসী পাতার প্রলেপ লাগাতে পারেন। ধোয়ার সময় নিয়ে ধীরে ধীরে তুলসী পাতার ফোটানো পানি দিয়ে আপনার আক্রান্ত স্থানটি ধৌত করুন। আপনি যখন এই 3টি প্রাকৃতিক রেমেডির মধ্যে যে কোনো একটি রেমেডি ব্যবহার করছেন তখন অন্য কোনো মেডিসিন অথবা ক্রিম কিংবা মলম ব্যবহার না করাই উচিত, তাহলে কিন্তু ফলাফল আপনি বুঝতে পারবেন না। এছাড়াও প্রতিদিন সকালবেলা উঠে 3টি তুলসী পাতার রস করে আপনাকে খেতে হবে। আপনি প্রথম দিন থেকে উপকারিতা পেতে শুরু করবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে তুলসী পাতা কখনো দাঁতে চিবিয়ে খাবেন না। তুলসী পাতার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা দাঁতের এনামেল নষ্ট করে দেয় ও মুখের ক্ষতি করতে পারে। তুলসী পাতা হয় আপনি রস করে খাবেন কিংবা শুধুমাত্র পানি দিয়েও গিলে খেতে পারেন, এতেও উপকারিতা পাবেন। সর্বশেষ যে ঘরোয়া রেমেডি সম্পর্কে আমি আপনাদেরকে বলছি, আমার মতামত অনুযায়ী দাঁত খাজ খুঁজলে সমস্যা দূর করতে এই রেমেডিটি সবচেয়ে বেশি কার্যকর, আর সেটি হচ্ছে অ্যালোভেরা পাতার ব্যবহার। শুরুতেই বলে রাখি, অ্যালোভেরা পাতার জেল ব্যবহার করতে হবে। বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করলে কোনো উপকারিতা পাওয়া সম্ভব নয়। তুলসী পাতা ও পুদিনা পাতার মতো অ্যালোভেরা পাতারও অনেক গুণাগুণ রয়েছে। যেমন ডায়াবেটিস রোগীরা প্রত্যেক দিন সকালে অ্যালোভেরার জুস খেতে পারলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। চুলের ও ত্বকের জন্যে অ্যালোভেরার দারুণ ব্যবহার রয়েছে। অ্যালোভেরা ওজন কমাতে সাহায্য করে, হার্ট ও দাঁতের যত্ন নেয়, কারণ অ্যালোভেরায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এবার আপনাদেরকে জানাচ্ছি কিভাবে সঠিক পদ্ধতিতে অ্যালোভেরার পাতা ব্যবহার করলে আপনার শরীরের সংক্রমণজনিত চুলকানিগুলো একদিনের মধ্যেই ভালো হয়ে যাবে। এই রেমেডিটি করতে আপনাদেরকে সামান্য একটু কষ্ট করতে হলেও এর উপকারিতা কিন্তু তৎক্ষণাৎ পাওয়া সম্ভব।
অ্যালোভেরা জেল ব্যবহার করার পূর্বে আপনাদেরকে ব্যবহার করতে হবে রসুন ও ঘি। দেশি রসুন নির্বাচন করে নিন, এক থেকে দু কোয়া রসুন মাঝখান থেকে এক দুটো কাট লাগিয়ে নিন। এর চেয়ে বেশি কাটার বা কুচি করার কিংবা থেতো করার প্রয়োজন নেই। এই রসুনের সাথে আপনাদেরকে দেশি গাওয়া ঘি ব্যবহার করতে হবে। দেশি রসুন ও দেশি গাওয়া ঘি অল্প একটু ভেজে তেলটি ঠান্ডা করে নিন। বেশি ভাজা যাবে না বা রসুন একেবারে লাল করা যাবে না। এই ঠান্ডা তেল আপনার পরিষ্কার আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। এক থেকে দু ঘন্টা পর্যন্ত লাগাবেন এবং খুব বেশি মাসাজ করার প্রয়োজন নেই। তারপরে আপনার এই আক্রান্ত স্থান রসুন ও ঘি লাগানো অবস্থায় একটি অ্যালোভেরার পাতা কাট করে নিন। অ্যালোভেরার পাতা ব্যবহার করার পূর্বে আপনি যদি সেটি গাছ থেকে কেটে নেন তাহলে আপনাকে অন্ততপক্ষে এক ঘন্টা ওয়েট করতে হবে। কেননা অ্যালোভেরা পাতা কাটার পর এর ভেতর থেকে যে হলুদ নির্যাসটি বের হয় সেটি স্কিনের জন্য ক্ষতিকর। তাই আপনি এক ঘন্টা ওয়েট করে এর ভেতর থেকে হলুদ নির্যাসটি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপরে পাতার দুপাশে যে কাঁটাগুলো আছে সেগুলো ফেলে দিয়ে, পাতার সবুজ অংশগুলো ফেলে দিয়ে এর জেলের অংশটি নিয়ে নিন। এই জেলের অংশটি আপনার রসুন ও ঘি লাগানো অংশের উপরে আলতো আলতো করে মাসাজ করতে থাকুন। এবারে এই অংশটি এভাবেই ছেড়ে দিন। এই প্রলেপটি আপনি সারা রাত পানি দিয়ে ধৌত করবেন না, সকালবেলা ঘুম থেকে উঠে এই প্রলেপটি আপনি ধৌত করে নিন। একদিন অ্যালোভেরার পাতা কেটে রাখলে সেটি টুকরো টুকরো করে আপনি নর্মাল ফ্রিজের চেম্বারে 8 থেকে 10 দিন পর্যন্ত সংগ্রহ করে ব্যবহার করতে পারেন। এই রেমিডি ব্যবহার করার পরের দিনই বিস্ময়কর ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন। ভালো ফলাফল পাওয়ার জন্য এই রেমিডিটি যখন ব্যবহার করবেন তার পাশাপাশি দৈনিক এক কোয়া করে কাঁচা রসুন সকালবেলা খালি পেটে খাওয়ার চেষ্টা করুন। যারা সকালবেলা খালি পেটে কাঁচা রসুন খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় তারা খাবার খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন। এই তিনটি রেমেডির মধ্যে যে রেমেডিটি ব্যবহার করে আপনি উপকার পেয়েছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিউয়ার্স, যারা এমন সমস্যায় ভুগছেন, এমন সমস্যার কথা বলতে লজ্জা পাচ্ছেন, বেশি বেশি মাত্রায় এই ভিডিওটি তাদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও এই তথ্যগুলো জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।